আমি আসলে সবসময় চেষ্টা করি, শুধু অভিনয়ের ক্ষেত্রে না, আমি সবসময় চেষ্টা করি যে আমি যাতে আস্তে আস্তে বড় হচ্ছি, তো যত বড় হচ্ছি তত বুঝতে পারছি যে আসলে শেখার বাইরে কিছু নেই। সো আমি চেষ্টা করি, আমি যখনই সময় পাই আমি আমার কাজ নিয়ে আমি পড়াশোনা করি, আমি স্টাডি করি, আমি প্র্যাকটিস করি, আমি সিনেমা দেখি। সো আমার মনে হয় যে যদি একটা মানুষ তার কাজের প্রতি অনেস্ট হয় এবং ডেডিকেটেড হয় এবং কাজটাকে ভালোবাসে, তাহলে তার ওইটাই তার পার্সোনাল লাইফ হয়ে ওঠা উচিত একটা সময়, যেটা এখন আমার হচ্ছে। সো আমি প্রতিনিয়ত চেষ্টা করছি, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি এবং আমি সাথে সাথে ওটার বাইরে যতটুকু ফ্রি টাইম পাই আমি চেষ্টা করি যাতে আমি ফুল রেস্ট পাই, যেটা আসলে ঘুমাই বলি বা আমার নিজেকে সিনেমা দেখে এন্টারটেইন করা বলি। অদ্ভুত রকমভাবে আমি এদিক দিয়ে খুব লাকি যে আমার অ্যাক্টিংয়ের প্রতি ভালোবাসা বলবো নাকি ভালো লাগা বলবো জানি না, বাট আমার সব কিছু আসলে এটা ঘিরে হয়ে গেছে আস্তে আস্তে। হয়তো শুরুর দিকে ছিল না, বাট আমি একটা সময় যখন আসলে রিয়েলাইজ করলাম যে আমি এই জায়গাটা ভালোবাসি, আমি এখানেই কাজ করতে চাই, তখন আমার মনে হলো যে না, আমার আরও স্টাডি করতে হবে। আমি নিশ্চয়ই আমি মানে জন্ম থেকে সব শিখে আসিনি, সো চেষ্টা করছি শেখার এবং ওখানে আসলে ফুল টাইম দেওয়ার চেষ্টা করি। সো বাকিটা আমার, আপনি যেটা জিজ্ঞেস করলেন সেটাতে আসলে আমি ওই দিক থেকে আমার জানা নেই, সো ওইটা নিয়ে আমি বলতে পারবো না।